वेलकम टू माय यूट्यूब चैनल आमी सोहाग आछि आपनार साथे। तो आजकेर भिडियोते आमी आपनादेरके देखाबो होच्छे Redmi Note 7 एर 4GB RAM आर होच्छे 64GB ROM एर एई फोनटा, एई जे आपनारा देखते पाच्छेन। तो जादेर बजेट एकदम कम 10,000 टाकार आशेपाशे, तारा आजकेर एई भिडियोटा कन्टिन्यू करते पारेन। तो खूब अल्प बजेटेर मध्ये जारा होच्छे खूबई होच्छे दुर्दान्त होच्छे परफरमेंस आर होच्छे खूबई भालो टेक्सोई एकटा फोन चाच्छेन, तारा Redmi Note 7 এর 464 এই ভেরিয়েন্টটা দেখতে পারেন। তো এই ফোনটার দাম আমি আপনাকে একটু পরেই জানিয়ে দিচ্ছি। তো ফোনটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যারা হচ্ছে কুরিয়ারে নেবেন তারা হচ্ছে আগে প্রথমে হচ্ছে 510 টাকা অ্যাডভান্স করতে হবে, তারপর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার SMS করে দিলেই 24 ঘন্টার মধ্যে আপনারা হচ্ছে এই ফোনগুলো হাতে পেয়ে যাবেন। তো তারপর হচ্ছে আপনার কন্ডিশনে এই ফোনগুলো পাঠিয়ে দিলে আপনারা বাকি টাকা যেটা থাকে সেটা দিয়ে আপনারা এই ফোনটা তুলে নিতে পারবেন 24 ঘন্টার মধ্যে। তো এখন আমি ফোনটাকে আপনাদেরকে হচ্ছে চালু করে দেখাচ্ছি। তো যারা হচ্ছে সরাসরি আমার দোকানে এসে নিতে চান তারা কন্ট্যাক্ট নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ফোনটা চালু হয়ে গেছে। তো ফোনটার আপনারা হচ্ছে সামনে এবং পিছনে দুই পাশেই হচ্ছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা পেয়ে যাচ্ছেন। আর ফোনটা নিচ দিকে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে ফোনটার টাইপ সি পোর্ট, মাইক্রো USB পোর্ট আর হচ্ছে লাউড স্পিকার। আর উপরের দিকে হচ্ছে ফোনটার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আর হচ্ছে IR ব্লাস্টার এবং হচ্ছে 3.5mm অডিও জ্যাক। এই ছিল ফোনটার ওভারঅল কন্ডিশন। আর এদিকে আমরা যদি ডান দিকে যদি দেখি তাহলে হচ্ছে পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউম লকার, আর এই দিকে আপনারা হচ্ছে সিম কার্ড স্লটটা পেয়ে যাবেন এই যে ঠিক এইখানে। তো এখন এই যে ফোনটাকে আমি চালু করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ফোনটা চালু হয়ে গেছে। তো এই ফোনটার আমি ক্যামেরাটা আপনাকে দেখাচ্ছি। এই যে সর্বপ্রথম এখানে আমি রেয়ার ক্যামেরাটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার ঝকঝকে। উপরে যেহেতু একটা হচ্ছে ম্যাট পলি লাগানো রয়েছে যার কারণে হয়তো বা একটু ঘুলা লাগতে পারে, তবে আপনি যখন পলিটা তুলবেন তখন আরো পরিষ্কার বুঝতে পারবেন। এখন আমি আপনাকে সেলফি ক্যামেরাটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরায়, এই যে দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার একটা ফোন, এই যে দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরার কন্ডিশনটা। তো এই ফোনটা যদি নিতে চান তাহলে এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ফোনটার ভেরিয়েন্ট হচ্ছে 4GB RAM আর হচ্ছে 64GB ROM। আর এই ফোনটাতে আপনারা হচ্ছে পেছন দিকে দুইটা ক্যামেরা পেয়ে যাবেন, যার হচ্ছে প্রাইমারি সেন্সরটা হচ্ছে 48 মেগাপিক্সেল, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে 5 মেগাপিক্সেল, আর ফোনটার সেলফি ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। আর এই ফোনটাতে আপনারা হচ্ছে 4000mAh এর একটা ব্যাটারি পেয়ে যাবেন। আর ফোনটার এই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটাতে আপনারা যদি লক্ষ্য করেন এখানে হচ্ছে ফোনটার যে প্রসেসরটা দেওয়া হয়েছে, এই যে এখানে লেখা রয়েছে ফোনটাতে হচ্ছে স্ন্যাপড্রাগন 660 প্রসেসর দেওয়া হয়েছে, যা দিয়ে আমি মনে করি হচ্ছে আপনারা পাবজি ফ্রি ফায়ার খুব ভালোভাবেই খেলতে পারবেন। যারা হচ্ছে একটা গেমিং ফোন চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে তারাও এই ফোনটা দেখতে পারেন। তো এই ফোনটাতে আপনারা হচ্ছে ডিসপ্লেটা পেয়ে যাবেন 6.3 ইঞ্চি ফুল HD প্লাস ডিসপ্লে ফুল স্ক্রিন, এখানে হচ্ছে ওয়াটার ড্রপ ডিসপ্লে দেওয়া হয়েছে। তো এই বাজেটের মধ্যে আমি মনে করি যে সবচেয়ে ভালো ফোন হতে যাচ্ছে এটা। তো এই ফোনটার এখন আমি দামের ব্যাপারে আসি। তো যারা হচ্ছে কুরিয়ারে নিতে চান তারা এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন, 510 টাকা অ্যাডভান্স করলেই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার SMS করে দিবেন, তারপর হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনারা এই ফোনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে 64টা জেলায় পেয়ে যাবেন। তো এই ফোনটার বর্তমান দাম হচ্ছে মাত্র 11,000 টাকা। তো 11,000 টাকা হলে আপনারা এই ফোনটা নিতে পারছেন, আরও যদি আপনি কম দামে নিতে চান তাহলে হয়তো বা এতটা ফ্রেশ হবে না, সেটা অবশ্যই কোনো দাগ থাকবে বা ডেন্ট থাকবে, গ্লাসটা ফাটা থাকবে। তো এটা একদম সম্পূর্ণ হচ্ছে ইনটেক একটা ফোন, এটা হচ্ছে স্টক লডের ফোন। যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে স্টক লডের ফোন চাচ্ছেন তারা Redmi Note 7 এর এই ফোনটা নিতে পারেন, দাম হচ্ছে মাত্র 11,000 টাকা।